মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। এখন বাজছে 8:25, সকাল 8:25। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর এই মাত্র উপরে এলাম, জাস্ট মানে ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে 7টার সময়। তখন 1 ঘন্টা যোগা করলাম, তারপরে ফ্রেশ হলাম, মুখ ধুলাম, ছাতু শরবত খেলাম, যা যা কাজ থাকে। তো তারপরে এলাম উপরে। আর দেখো জলটা আমার শেষ হয়ে গেছে, তো এই যে জল ভরবো। আর মামুনিদের বিছানাটা তোলা হয়নি, কারণ ওরা গেছে একটু মাছটা জানতে আর কি। আজকে রবিবার, জানো মাছ মাংসটা এনে দেয়। তো মাছ আনতে গেল আর আমাকে বললো মাংসটা চাপিয়ে গেছি, তুই একটু দেখবি, কারণ আজকে উপরে যে মাসি কাজ করে সেই মাসি আজকে বলছে আসবে না। হঠাৎ করে ফোন করে বললো যে বলেছে নাকি যে আসবে না, শরীর খারাপ। তো এবার মাসির কাজগুলো আমার নিচে যে মাসি কাজ করে সে করে দেয়, মানে এরকমভাবে অল্টারনেট করে করা হয়। তো এখন জানি না কি করবে। আপাতত মাসির যেগুলো কাজ থাকে, যেমন টুকটাক বাসন নামানো করা, সেগুলো নামিয়ে দিতে হবে। আর আজকে তো বলেছিল আলু পোস্ত আছে, মাংসের ঝোল, আর কি হবে, ভেন্ডি ভাজা, এইগুলো হবে। আর একটু ডাল করতে হবে, মানে ডালটা আজকে নয়, কালকে। আর কিছু আজকে তো ঝোল দিয়ে খাওয়া হবে। তো এইগুলো হচ্ছে মেনু। মানে আমি এখন ভেন্ডি ভাজাটা করে নেবো, চাটা একটু পরে খাবো, কারণ এইমাত্র ছাতু শরবতটা খেলাম। তো এখন চা খাবো না, এই 9টার দিক করে চা খাবো। আর যোগা করলাম, 2-3 দিন করি আমি, তারপরে তোমাদের সামনে ভিডিও আনবো আশা করছি, চেষ্টা করছি। 2-3 দিন আমি আগে নিজে একটু করে একটু প্র্যাকটিস করিনি, কারণ এখন বুঝতেই পারছো আমার তো একদম নতুন, নতুখানি সরগরে হই, তারপরে আমি তোমাদের সামনে আনবো ভিডিও, ঠিক আছে? তো আপাতত দেখি, এই যে দেখো মাংসটা বসিয়ে গেল, বলে গেল আমাকে। আচ্ছা দেখি চলো মাংসটা একবার। আর ওয়েদার সকাল থেকে মেঘলা, বুঝতে পারছো না হয়তো, হয়েছে মেঘলা করে রয়েছে, হাজবেন্ড ঘুমাচ্ছে। আর যোগা করার পরে না শরীরটা অনেকটা ফ্রেশ হচ্ছে, সেটাই বুঝতে পারছি, একটা পজিটিভ এনার্জি আসছে শরীরের মধ্যে, হয়তো আরও করতে করতে আরও ভালো করে বুঝতে পারবো। দেখবে হাত পাগুলো না একদম মানে স্টিফ হয়ে থাকে, তো প্রথম প্রথম তো আস্তে আস্তে করতে করতে ফ্লেক্সিবল হয়, তো সেটাই করতে থাকি। এখন অনেকগুলো যোগাসন যেগুলো হয়তো আমি ফুলফিল করে পারছি না, সেগুলো হয়তো করতে 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 যখন ফ্লেক্সিবল এসে যাবে তখন পারবো, এটাই আশা করছি। ঠিক আছে তাহলে চলো আমি দেখি ভেন্ডি টেন্ডিগুলো কাটি, তারপর দেখা হবে আবার। ও হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে, তো ভাবছি কি করবো, জামা কাপড়গুলো তুলে নেবো না রেখে দেবো। দেখো এই যে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, তুলে নি, কারণ যেটুকু শুকিয়েছে না সেটুকু আবার ভিজে একদম কাট হয়ে যাবে। এই দেখো জোরে আসছে, এটা মাথায় ঢেকে দিলাম, কারণ ভিজছে তো এটাই ভিজুক, আমার মাথাটা কেন রাত সকালে ভেজে। যদিও এই বৃষ্টি হবে না, এটা সেই ইলশেগুড়ি আর কি, ইলশেগুড়ি বৃষ্টি, কিন্তু কি বলতো একটু একটু করে ভিজতে ভিজতে না পুরোটা ভিজে যাবে, সেই জন্য আমি দৌড়ে দৌড়ে এলাম তুলে নি। এমনিতেও আজকে রোদ দেবে না, সারাদিন এই করবে, বোঝাই যাচ্ছে ওয়েদার দেখেই। দেখো জোরে এলো, এ বাবা আমি পুরো ভিজে যাচ্ছি। ঠিক আছে চলো, হয়ে গেছে, আর এইদিকে কটা আছে, ওরে বাবারে। তো এখানে দেখো মামুনি এখন কিছু সবজি কাটছে, সবজি মানে পুঁই শাক। আর এই পুঁই শাকটা না আমাদের মানে ঘরের পিছন দিকে হয়েছে, আমি তোমাদের একদিন দেখাবো কোথায় বেরিয়েছে পুঁই শাকটা। পাতাগুলো দেখো কত বড় বড়, একদম তাজা, মানে এমন জায়গায় বেরিয়েছে না, আমি দেখাবো তোমাদের। আর এই দেখো আমি ভেন্ডি ভাজা কেটে রেখেছিলাম, তো কিন্তু মামুনি এসে বললো যে আর ভেন্ডি করবো না, ভেন্ডি কালকে করবি, তুই রেখে দে, আমি পুঁই শাক দিয়ে মাছের তেল দিয়ে তরকারি করবো। তো সেই জন্য পুঁই শাকটা কাটছিলো। আর এই দেখো মাটনটা হয়ে গেছে, আর এখানে একটা ডিম সেদ্ধ রাখা আছে, মানে এটা
ভাপির আর কি, ওই যে তরকারি একটা মিক্সড তরকারি, ডিম সেদ্ধ আর রুটি ভাপি, সকালে জল খাবার আর ভাত হয়ে গেছে। আর এখানে এখন মামুনি এই যে কিছু রান্না জোগাড় করছে, মানে আমি এগুলো করছিলাম, আমাকে হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো মাছ, সারা সপ্তাহের মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, এখানে পোনা মাছ আছে, আর সামনে দেখতে পাচ্ছ রুই বলছি ইলিশ মাছ, এই যে এটা ইলিশ মাছ আর এটা পমফ্রেট মাছ, এক জায়গাতেই রাখলাম যেহেতু অল্প করে আছে। আর এর তার পাশে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, তো এইগুলো একদম সারা সপ্তাহের মাছ হয়ে গেল। আর যেটা বাটির মধ্যে ব্যাটারটা দেখতে পাচ্ছ এটা, এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমটাকে না ভালো করে ফুটিয়ে নেওয়া হয়, মানে এখানে আর কি ভালো করে ফুটিয়ে ওর যে এক্সট্রা ফ্যাট, এক্সট্রা কোলেস্টেরল যা থাকে সেগুলো সব বেরিয়ে যায়। মানে বলে না যে মাছের ডিম খুব প্রোটিন, খুব ফ্যাট থাকে, কোলেস্টেরল বাড়ায়, মানে আমি শুনেছি আর কি, কতটা সত্যি জানি না। তো যে কারণে মানে এটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিই, ফুটিয়ে নিই, তাহলে ফুটিয়ে নিলে ওর এক্সট্রা জিনিসগুলো সব বেরিয়ে যায়, তারপরে বড়া করা হয়। তো ওখানে ওইগুলো জোগাড় করে আমি এখন দেখো এখানে চাটা জোগাড় করছি, আর মামুনি এখানে এই যে মাছের তেলটা রান্না করবে, তো এটাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাকি সব রান্না হয়ে গেছে, বড়া টড়া সমস্ত কিছু হয়ে গেছে, আমার এদিকটা মোছা হয়ে গেছে, শুধু মামুনির তেলটা রান্না হলেই কমপ্লিট হয়ে যাবে, মানে পুঁই শাকটা কমপ্লিট রান্না হলেই হয়ে যাবে। তো দেখো একদম কমপ্লিট, বেজে গেছে 11:15, অনেকটা বেলা হয়ে গেছে। মামুনি বাপি গেল সবজি বাজার করতে, এই মাত্র গেল, মেঘের অবস্থা একদম ঘনঘটা করে আছে, মেঘ কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই। আর অর্ক এখনো ঘুম থেকে ওঠেনি, বাবা কি ঘুম ঘুমাচ্ছে। তো আমি এখানে দেখাই, এটা হচ্ছে মুগের ডাল। হ্যাঁ, মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, মানে হয়ে গেছে, সিটি পড়ে গেছে। আর এটা হচ্ছে ফোড়ন, এই যে জিরে আর শুকনো লঙ্কা, এটা একটু বসে যাক সিটিটা, তারপর ফোড়নটা দিয়ে দেবো। মামুনি রেডি করে গেল। আর এইটা আমি করছি ম্যাগি, জল, জলের মধ্যে দেখো এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি, তো তার উপরে এই যে ম্যাগিটা দেব। ম্যাগিটা যখন সেদ্ধ হয়ে হয়ে যাবে তখন এই যে ম্যাগি মশলা, ম্যাগির সাথে যেটা থাকে আর কি, ম্যাগি মশলা, নুন, একটু সস আর এই যে ডিম, এইগুলো দিয়ে একসাথে ফোটাবো। তো এইভাবে না খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়, চটজলদি, অথচ মানে সেদ্ধ নয়, মানে সেদ্ধ ম্যাগি অথচ একটু মুখরোচক করে আর কি, এভাবে আমি বানাই, ও এটা খেতে খুব ভালোবাসে আমার হাতে আর কি, বুঝলে। তো এটাই বানাবো, এখনও ওঠেনি, বাবা কি ঘুমাচ্ছে। আর এইখানে আমি কিছু সবজি কুচিয়ে রাখলাম, গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, পেঁয়াজ আছে, আর অল্প করে কাঁচা লঙ্কা। তো এইটা আমি কালকে বানাবো প্যানকেক, বুঝতে পারলে, প্যানকেক বা গোলা রুটি যা বলবে, কালকে আটা দিয়ে তার সাথে ডিম, লবণ, একটুখানি গোলমরিচ গুঁড়ো, এরকমভাবে আমি কালকে বানাবো। এটা কালকে ও সন্ধ্যের টিফিনে দেবো, কোনোদিন আমি বানাইনি প্যানকেক বা গোলা রুটি, তো দেখবো কেমন হয়। মানে ও বলছে যে রোজ ডালিয়া কি বলে ওই ম্যাগি, এই ম্যাগি বলছি, পাস্তা, চাউমিন এসব দিচ্ছ, একটু অন্যরকম কিছু বানাও, তো ভাবলাম এটা বানাই। আর আমি একটা মানে ইউটিউবে একটা আর কি রান্না চ্যানেলে দেখেওছিলাম, বা আমার ননদ এটা করে প্যানকেকটা, দিদি ভালো করে, তো আমি ভাবলাম একবার চেষ্টা করি। তো কুচিয়ে রেখে দিলাম, কারণ সকালবেলায় আমার তাড়াহুড়ো থাকবে, তো দেখো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আর কালকে বানাবো। তো আর এটা মানে আমার সেদ্ধ হয়ে আছে, বুঝলে, ও ঘুম থেকে উঠলেই আমি এই বাকিটা বসিয়ে দেবো, কারণ ম্যাগিটা তো একটু চটচটে হয়ে যায়। মানে পাস্তাটা তুমি বানিয়ে রেখে দিতে পারবে, চাউমিন বানিয়ে রেখে দিতে পারবে, কিন্তু ম্যাগি তুমি বানিয়ে রাখতে পারবে না, একদম শক্ত হয়ে যাবে, খেতে বাজে লাগবে। তো আমি হাফ করে রেখেছি, এবার ও যখন উঠবে ব্রাশ করতে আরম্ভ করবে, ব্রাশ হয়ে যাবে, তখন আমি ম্যাগিটা দিয়ে সেদ্ধ করে দেবো, তাহলে সময়টা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝতে পারলে। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খাবারে মুড়ি খেলাম, আর মাংসের ঝোল হয়েছে, মাংসের ঝোলের আলু দিয়ে আর একটুখানি ঝোল দিয়ে খেলাম। আর এটা দেখো, এই যে এটা হচ্ছে পুঁই শাকটা যেটা বললাম, মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই সরি মাছের মাথা না, এটা তেল, মাছের তেল দিয়ে পুঁই শাক। আর এই যে মাছের ডিমের বড়া, তার সাথে এখানে এইগুলো একটু আলাদা রকম দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ওই মটর ডালের বড়া, মটর ডাল ছিল সেটা, পেঁয়াজ রসুন, রসুন নয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া, বড়া।
আর এটা কালকে ওকে মাংসের ঝোলটা দেবো টিফিনে, সেটা তুলে রেখে দিলাম আগের থেকে। তো এই যে লাঞ্চ মেনু, এবার যখন খাবো তখন স্যালাড কাটবো, ব্যাস তাহলেই কাজ কমপ্লিট। আর মামনিটা বেরোলো, সব কাজ টাজ করে দিয়ে বেরোলো। ও এই রান্নাঘরটা একটু মুছতে হবে, রান্নাঘরের মেঝেটা, কারণ মাসি তো আসবে না। আর আমার নিচে যে মাসি কাজ করে না, ওই মাসিকে আগের থেকে যদি বলে না রাখি তাহলে দেরি করবে, আর বলবে আমাকে বলে রাখুনি আমি অন্য ঘরে কাজ করতে যাব, আমার দেরি হবে, অনেক কথা বলবে। তো মামনি বলছে ছাড়, আজকে বরং বলে দিবি যে উপরে মাসি যদি কালকে না আসে তুমি উপরটা মুছে দেবে। তো মামনি পুরোটাই মুছে গেছে, আমাকে শুধু বললো তুই যেহেতু রান্নাঘরে কাজ করছিস তো রান্নাঘরটা হয়ে গেলে একটুখানি মুছে দিবি। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ রান্নাঘরে আমার কাজ বাকি আছে, তো রান্নাঘরটা আমি মুছে দেবো কাজ হয়ে গেলে। আপাতত দেখি ও উঠলো কি না আরেকবার দেখে আসি, উঠলে আমি খাবারটা ওকে দিয়ে আমি পরিষ্কার করে দেবো। আমি ম্যাগিটা চাপিয়ে দিলাম, আর এই যে ম্যাগিটা সেদ্ধ বসালাম, তার সাথে একটুখানি চিলি সস, একটু টমেটো কেচাপ, আর এই যে অল্প একটু ডিম দিয়েছি, আর অল্প ডিমটা উপরে ছড়িয়ে দেবো, একটু নুন আর ম্যাগি মশলা, বাস এই দিয়ে করবো। তো এটা একটুখানি জলটা মরবে, ফুটে ফুটে মানে সেদ্ধ হয়ে যাবে ম্যাগিটা, তখন জলটা মরে যাবে, বাস তাহলেই হবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়, মানে তোমার নর্মাল সেদ্ধ করা ম্যাগিও হলো, আবার তার সাথে একটুখানি মুখরোচক টাইপেরও হলো, করে দেখতে পারো ভালো লাগবে। আর এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা একদম হয়ে গেছে, তো ম্যাগিটা হোক ফুটলেই নামিয়ে দেবো। আর বাইরে হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি, কী বৃষ্টি পড়ছে দেখো, একদম মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে, আর তার সাথে মেঘ ডাকছে মাঝে মধ্যে, দারুণ লাগছে আজকে। এতদিন রোদ, এই রোদ 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 গরম, আর আজকে দেখো কত বৃষ্টি, আজকে মনে হচ্ছে সারাটা দিন বৃষ্টি হবে, দারুণ লাগছে, দারুণ। ইচ্ছে করছে না বৃষ্টির মধ্যে গিয়ে দুবার লাভ দিয়ে আসি, কিন্তু একবার যদি ভিজে যায় আর জ্বর আর মানে পিছন ছাড়বে না, তাই দূর থেকেই উপভোগ করতে হবে। এই দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, ওর খাবার দিয়ে এলাম, খেলো, জিনিসটা ধুলাম, গ্যাসটা মুছলাম, এবার এই যে এই জায়গাটা মুছে দিচ্ছি যেটা মোছা ছিল আমার কাজ। আসলে এইভাবে মুছছি কারণ লাঠিটা না এখানে নেই, এই ঘরেও লাঠি নেই, আমার বাপের বাড়ি তো দেখেছিলে লাঠি ছিল না, এখানেও লাঠি নেই, মানে ছিল ভেঙে গেছে তো আর কিনে নি, তো এইভাবেই মুছে দিলাম। এবার আমি যাব একটুখানি রেস্ট নেব, বসবো নিচে, বিছানা তুলবো, তারপরে স্নান করব। আর বৃষ্টিটা এখন খুব অল্প অল্প পড়ছে, বাট পুরোপুরি কমেনি এখনো। তো এই দেখো পুরো মুছে দিলাম, আর এই যে সব কমপ্লিট করে দিয়েছি। এই দেখো ওয়েদার দেখো, আবার দেখে মনে হচ্ছে কত রোদ দিয়ে দিল, দেখো মেশিনে দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলায় আবার ভিডিওটা অন করেছি, আর সকালে খাওয়া দাওয়া, সরি দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, আর বিকেলবেলা এখন বাইরে বেরিয়েছি। তো এটা হচ্ছে লিটি, আসলে আমরা যখনই বাইরে বেরোই আমার আর আমার বরের মাথাতে চলতে থাকে যে আমরা কি খাবো, মানে আগে কি খাবো তারপরে যাই হোক যেদিকে যাই যাই। তো প্রত্যেক দিন হয় ফুচকা, নয় রোল, নয় মোমো, নয় পাপড়ি চাট, নয় হাবিজাবি, এটা ওটার মধ্যেই মানে একই জিনিসের মধ্যে ঘোরাঘুরি করে। তো আজকেও আমাকে অফার দিল, বলছে চলো তোমাকে একটা নতুন জিনিস খাওয়াবো, সেটা হচ্ছে লিটি। আর আমি লিটি সেরকম খাইনি, আর এটা জায়গাটা দেখো, এটা হচ্ছে বিএন ঘাটি আর ওই বালাজি, বিএন ঘাটি মানে ওই যে ঘাটি গলিটা, তার অপোজিটেই দোকানটা, বুঝতে পারলে, তোমরা যদি না গেছো তাহলে একবার যেও, খুব সুন্দর টেস্টি বানায় লিটি। আসলে আমার বাপের বাড়ির ওদিকে না লিটি সেরকম পাওয়া যায় না, আর এখানকার লিটিগুলো একটু অন্যরকম, দেখো অন্য জায়গায় একটু গোল গোল টাইপের করে, আমি আরও দু একবার খেয়েছি, বেশি খাইনি, আর এখানে বড় বড় করেছিল, মানে এত বড় বড় করেছিল যে দুটো খাওয়ার পরে মানে আমি আর মানে আর এক একটা যে খাবো, ও আমাকে বলছে আর খাবে তো খাও, আর একটা নেবে তো, না আমার পক্ষে আর সম্ভব না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আজকে আর সেরকম কিছু ঘোরাঘুরি করিনি, আজকে আরেকটা নতুন জায়গায় চলে এসেছি, আর আমার খুব পছন্দের একটা জায়গা নার্সারি। আমি লাইফে প্রথমবার নার্সারি এলাম, মানে সবসময় বাইরে থেকেই উপভোগ করেছি, আজকে ভেতরে এলাম। তো কেন এলাম সেটা পরে আস্তে আস্তে জানতে পারবে ভিডিওতে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর গাছের কাছে গেলে যে একটা কী শান্তি হয়, মানে গিয়ে মনে হচ্ছে হারিয়ে যাবো পুরো, দেখো সবুজ সবুজ চারদিকটা, মানে মানে কি বলবো। তো দেখতে থাকো, হ্যাঁ কবে লাগবে এগুলো, দেখ।
মানি প্ল্যান্ট নেই মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আচ্ছা আগে তুমি সবজি নিবে হ্যাঁ নেবো তো বটে মানি প্ল্যান্ট রাখবো কোথায় ওই মানি প্ল্যান্ট কোনটা এটা করে রাখবো এই তো মানি প্ল্যান্ট এটা এরকম করে রাখা যাবে হ্যাঁ এইটা আমি এখন থাকবে এইটাবেই থাকবে এইটা এখন থাকবে মানে কাঁচা টেবিলে রাখবো তো একটু ব্যাম্বু ট্রি যেগুলো হয় না জবা গাছ জিজ্ঞেস করো না জবা বাপি বলছিল যদি অন্য কিছু জবা পাই পাস লাল জবা আছে কটা করে ধরবে মোটামুটি হ্যাঁ না গাড়িতে বাইকে নিয়ে যেতে অসুবিধা হবে লেবু গাছ একটা আছে ঘরে ফল ধরছে না তো ফুল এসছে ফল ধরছে না ওইটা টগর এইটা অন্য কিছু এটা চাপ টগর চাপ টগর এটা ওই টগরটা ভালো ওইটা টগর না ওইটা ইয়ে লালটা না ওটাকে ওই যে সেই মালা গাছে এরকম এরকম কি ফুল বলে ওটা হ্যালো বন্ধুরা তো বাড়ি চলে এসেছি আর দেখো এসে কিন্তু এখনো ফ্রেশ হয়নি ভাবলাম আগে তোমাদের সাথে কথা বলি যেগুলো কিনেছি সেগুলো দেখায় তারপর ওসব ফ্রেশ ট্রেশ হওয়া যাবে তো সেজন্য একদম বসে পড়েছি আর দেখলে গাছের কাছে মানে গাছের নার্সারিতে গেছিলাম তো আমার অনেকদিন ধরেই মানে ইচ্ছে করছে এটা বিশেষ করে আমার এটা হাজব্যান্ডের ইচ্ছে যে আমাকে বলছে তুমি মানে একটু গার্ডেনিং করো মানে একটু চেষ্টা করো যাতে গাছ টাছ লাগাতে পারো তো আমি আগে কখনো গাছ লাগাইনি মানে বাপের বাড়িতে থাকাকালীন একটা দুটো গাছ মানে এমনি জাস্ট বসিয়ে লাগানোর মতো করেছিলাম সে তপরাজিতা
সেটা লেগেছিল ভালো, তো ভাবলাম দেখি যদি চেষ্টা করে গাছ লাগাতে পারি। আর গাছ লাগানোর তো সব মানে কি বলতো, খুব মনটা ভালো থাকে তাই না? যখন মানে নিজের হাতে লাগানো গাছটা থেকে ফুল হয় বা ফল হয় তখন তো সত্যি মনটা খুশ হয়ে যায়। তো বেশি বকবক করবো না, আমি আগে দেখাই কী কী গাছ কিনলাম। তো এই দেখো, এটা হচ্ছে মানি প্ল্যান্ট। এ দেখো, এটা মানি প্ল্যান্ট, এটার ভেতরে একটা টব আছে, আমি বার করতে পারবো না এখন। এটার ভেতরে একটা টব আছে, তো টবটা যেহেতু মাটির টব, তো আমি এই যে আমার কাছে কাঁচের টেবিলটা আছে, আমি যেখানটায় মানে সামনে কাঁচের টেবিলটা তোমরা হয়তো দেখেছো, এই যে কাঁচের টেবিলটা, তো আমি এই টেবিলটার উপরে রাখবো এইটা, বুঝতে পারলে? তো যে কারণে মাটির টব, আমি ওই জন্য দোকানে বললাম যে মাটির টবটা তো আর কাঁচের টেবিলের ওপর রাখলে মাটি পড়বে, একটু নোংরা হবে, তো একটা ভালো কোনো টব দিন। তো সেই জন্য এই টবটা দিল, টবটার দাম নিল 50 টাকা, ঠিক আছে? তো এটার মধ্যে আরও মাটি দিতে হবে, মানে মাটি দিয়ে এটা একটু বড় হয়ে গেছে গাছটার তুলনায়, একটু ছোটো হলে ভালো হতো, তবে ছোটো ছিল না। তো যেটা করতে হবে মানে হাফ মতন মাটি দিয়ে তার মধ্যে টবটা ভেঙে মানে গাছটা বসিয়ে দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। আর জল তো মানে যখন শুকনো হয়ে যাবে মাটিটা তখন জল দিতে হবে। আর নিচে ফুটো করে দিয়েছে, এখানে ফুটো করে দিয়েছে। তো এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট। আর মানি প্ল্যান্টটা কত দাম নিয়েছে, 100 টাকার মতো দাম নিল মানি প্ল্যান্টটা, 100 টাকা। আচ্ছা, এর সাথে আরও কিছু গাছ আছে, এই যে দেখো, এগুলো হচ্ছে লঙ্কা গাছ, 5টা আছে, 5টা। খুব আলতো করে হাত দিচ্ছি, মানে আমার মনে হচ্ছে যান, 5টা করে নিয়েছি। এটা লঙ্কা গাছ, এটা এইটা হচ্ছে বেগুন গাছ, এটা হচ্ছে বেগুন গাছ, সব 5টা করে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেগুন গাছ। আর এটা হচ্ছে টমেটো গাছ, টমেটো। তো সবজির গাছ আপাতত নিলাম, এগুলো আগে দেখি কীরকম হয়, বললো 1-1.5 মাস পরেই ফল দেবে, তো দেখা যাক কীরকম হয়, তারপরে ফুলের গাছ নেবো এটাই ভেবেছি। তো 5টা 5টা করে আছে, এই 3টেই নিলাম, টমেটো, বেগুন আর লঙ্কা, এই 3টেই নিয়েছি। আর তার সাথে এরকম সার দিল, এই যে এরকম সার দিল, মাটির সাথে সারগুলো মিশিয়ে সব টবে লাগাতে বলল। এই একটা ভিটামিন দিল, এটা এটা কি ভিটামিন, এটা ওই লেবু গাছ বা বেল গাছ এইগুলোতে লাগাতে বললো, কারণ আমাদের যে উপরে লেবু গাছটা আছে, আমি অনেকবার বলেছি তোমাদের যে ফুল হচ্ছে বাট ফল হচ্ছে না, তো বললো লেবু গাছটা শুকনো মাটি করে মানে মাটিটা একটু কুঁড়ে দিয়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এই জিনিসটা ওর মধ্যে দিয়ে দিতে, তাহলে ফল হবে। তো এটাই বাপিকে এসে বললাম, তো বাপি বলছে আমি এটাই খুঁজছিলাম অনেকদিন ধরে, তো দেখা যাক কতটা কাজে লাগে। তো নিয়ে এসেছি, আর তার সাথে এনেছি এরকম 3টে টব, বড় টব, টবগুলো নিচে দেখো ফুটো করে দিয়েছে, এরকম 3টে টব এনেছি, মানে এই এক একটা টবে এই যে গাছগুলো দেখলে টমেটো লঙ্কা 5টা করে লাগানো যাবে, তো সেই জন্য বড়ো নিয়ে এলাম, কেন 5টা করে হয়ে যাবে, 15টা গাছ আছে, 5টা করে আমার লেগে যাবে। বাস এই হলো আজকের আমাদের সব কিছু কেনাকাটা, মেনলি আজকে গাছের জন্যই বাইরে বেরিয়েছিলাম, তবে মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিলো, তো ভাবলাম বৃষ্টি পড়ছে আজকে আর কিনবো না, চলে আসি। তো কী মনে হতে হাজবেন্ড আবার ব্যাক করলো, তো যেই গাছ কিনেছি অমনি বৃষ্টি কমে গেছে, তো গাছ বোধহয় আমাদের সাথেই বাড়িতে আসতে চাইছিলো। তো যাই হোক, খুব ভালো লাগছে, আর আমার এই মানি প্ল্যান্টটা কিনে আমি হেভি খুশি, আমার অনেক দিনের শখ ছিল একটা মানি প্ল্যান্ট গাছের। তো এখন হচ্ছে সব থেকে মেন কাজ আমার যে ভালো করে গাছগুলোকে রোপণ করা, আগে মাটি নিয়ে আসার, এখন না বর্ষাকাল একটু মাটির অসুবিধা হবে, তবে আনতে হবে না হলে গাছগুলো শুকিয়ে যেতে পারে, ভালো করে মাটি এনে তার মধ্যে এইসব দিয়ে ভালো করে এগুলোকে লাগানো, আর অপেক্ষা করা কবে আমার হাতে তৈরি জিনিসে মানে হাতে লাগানো, হাতে তৈরি বলবো না, হাতে লাগানো জিনিসে ফল দেবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আবার এই পর্যন্তই রাখবো, কারণ এরপরে ফ্রেশ হবো আর ওপরে রুটি করবো, আর রাতে সকালে মাংস তো আছে, সে মাংসই হবে রাত্রে, আর কিছু সেরকম নেই, ও দুধ আছে, দুধ গরম হবে। তো বাচ্চা এখন 8:10, তো আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, আর তোমরা যদি গাছ সম্পর্কে কেউ কিছু জানো, কারো কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে বলো, মানে আমি সেরকম গাছ সম্পর্কে জানি না, একদমই নতুন আমি গাছে হাত দেব, তো যদি কেউ জানো আমাকে প্লিজ বলো, আমার খুব উপকার হয়। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, কালকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত টাটা।
গুড নাইট। সরি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গাছগুলো দাম নিল 5 টাকা করে, এক একটা গাছের দাম নিল 5 টাকা করে, মানে এইগুলো এই গাছগুলো 5 টাকা করে, আর টপগুলো 80 টাকা করে বলছিল, টপগুলো 70 টাকা করে নিয়েছে। তো এইগুলোই বলতে ভুলে গেলাম। ও আর সারগুলো আমি ঠিক জানি না টোটাল অ্যামাউন্টটা কত। ও 50 টাকা, 50 টাকা লেখা আছে প্রিন্ট। আর এগুলো ঠিক বলতে পারবো না, মেবি 20 টাকা করে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা।